আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সিঙ্গাপুরের একটি নতুন রুলস নিয়ে আলোচনা করব। এমন থেকে স্পাস এবং ই পাসের কিছু পরিবর্তন নিয়ে এসেছে, সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলি, সিঙ্গাপুরের যে বেসিক রিকোয়ারমেন্ট ডকুমেন্ট স্পাসের জন্য, সেটা হলো আপনার কারো যদি ওয়ান ইয়ার ডিপ্লোমা থাকে সিঙ্গাপুরে, সেক্ষেত্রে আপনি স্পাসের জন্য এলিজিবল। অর্থাৎ এক বছরে যদি যে কোনো একটা কোর্স করে থাকেন তাহলে আপনাদের এটা স্পাস অ্যাপ্লাই করা যায়। অথবা কেউ যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনারা স্পাস নিতে পারেন। সেফটি কোঅর্ডিনেটর, এই ধরনের যদি আপনারা বড় বড় কোনো কিছু কোর্স করেন সিঙ্গাপুরে, তাহলে কিন্তু আপনারা স্পাস নিয়ে সিঙ্গাপুরে একটি ভালো স্যালারি দিয়ে কাজ করতে পারেন। ড্রাইভিং লাইসেন্সটা খুবই এফেক্টিভ। সো আপনারা এই ধরনের কিছু যখন সার্টিফিকেট অ্যাচিভ করবেন সিঙ্গাপুরে, তখন একটি ভালো কোম্পানি দেখে স্পাসে আপনি কিন্তু মুভ করতে পারবেন। স্পাসের যে পরিবর্তনটা এসেছে, এটা প্রিভিয়াসে ছিল যে কোনো কোম্পানি কনস্ট্রাকশন অথবা আপনার মেরিন থেকে 2500 কনস্ট্রাকশন অথবা মেরিন থেকে 2500 মিনিমাম স্যালারি দেখিয়ে স্পাসটা সাধারণত অ্যাপ্লাই করা যায়। কোম্পানিগুলি স্পাসটা অ্যাপ্লাই করতে পেরেছে, মিনিমাম স্যালারি শুড বি দ্য 2500। সো $2500 যদি হয় তাহলে আপনার স্পাসটা কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে। এটা ছিল প্রিভিয়াস রুলস। এখন যে নতুন রুলসটা করেছে, এটা হলো $3000, আপনার মিনিমাম স্যালারি থাকতে হবে $3000। এবং যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে আছেন, অর্থাৎ সার্ভিস সেক্টরে যারা আছেন, তাদের মিনিমাম স্যালারি থাকতে হবে $3500 সিঙ্গাপুর ডলার। এবং ই পাসের যে পরিবর্তনটা এসেছে, লাস্ট ছিল $4500। অর্থাৎ সিঙ্গাপুর ডলার $4500 হলে আপনার স্যালারি যদি $4500 হয় তাহলে আপনার জন্য ই পাসটা অ্যাপ্লাই করতে পারবে কোম্পানি। বাট এখন যে নতুন নিয়মটা হয়েছে, এটা হলো কনস্ট্রাকশন অথবা মেরিনের ক্ষেত্রে $5000, এবং যারা সার্ভিস সেক্টরে আছেন তাদের স্যালারিটা মিনিমাম স্যালারি থাকতে হবে $5500। এখন সিঙ্গাপুরে এই হলো সিঙ্গাপুরের নতুন নিয়মটা। সো এই ছিল আজকের তথ্য। আপনাদের যে কোনো প্রশ্ন যদি কমেন্ট, আপনাদের যে কোনো মতামত, যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।